আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা গত 15 দিনের আগে রুগিলে ভর্তি এখন আলা দিলে মোটামুটি আগে থেকে অর্ধে সুস্থ। কি বাবা মাতে চড়াইতে পারছে না? হ্যাঁ, এখন তো বর্তমানে খাইতারে বা আটা যেটা কিছু করে তো কখনো পরে না আলা দিলে মানে আর তারে এখন আটটা আলা তারা দুই তালা যাইতে রে আবার দু তালা তুলে উঠতারে। আমার নাম মোহাম্মদ আরিফ। আমি যখন হাসপাতালে আসছি তখন হাত দিয়ে কিছু খেতে পারতাম না, আমি হাঁটতে গেলে পরে যেতাম। আমার শরীরে কোনো বল পাইতাম না, মনে হচ্ছে আমার শরীরে কোনো শক্তি নেই। আল্লাহর অশেষ রহমতে আমি এখন অনেকটা সুস্থ। এখন আমি হাত দিয়ে যে কোনো কিছু খাইতে পারি, আমি এখন হাত দিয়ে মুখ করতে পারি, আমি হাত দিয়ে কোনো কিছু ধরতে পারি, আমি এখন নিজে হাইটা হাইটা সিঁড়ি বাইতে পারি। এখন আমি আমার শরীরে বল পাই, আমার এখন আমার শরীরে আল্লাহর রহমতে অনেক শক্তি আছে। আমি শফিউল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ জানাই। স্যারের চিকিৎসায় আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। আমি আগামীকালকে রিলিজ নিয়ে চলে যাব। তোমার যে থেরাপিস্ট তার এখন আমাকে ভালো থেরাপি দিয়েছে। এখানে পরিবেশ ভালো, আমরা সবসময় আমরা এতে হাতে করে এরা ডাক্তার এই নার্স এই আমরা সব দিক দিয়েই ভালো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।